হাই বন্ধুরা অঞ্জনা ড্রিম গার্ডেনের আমি অঞ্জনা আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটি নতুন গাছের ভিডিও গাছটা বেশ বড় হয়ে গেছে তাই চারিদিকে ছড়িয়ে পড়েছে বন্ধুরা সেই মরুয়া গাছটা যেটা আমি আপনাদের রিপোর্ট করে দেখিয়েছিলাম আর বলেছিলাম এই মরুয়া গাছের উপকারিতা সম্পর্কে একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনব বন্ধুরা আজকে আমি এর উপকারিতা সম্বন্ধে কিছু বলবো সর্দি কাশি জ্বর ছাড়াও এ আরও অনেক সমস্যার সমাধান করে যেমন শরীরের দুর্বলতা ক্ষুধামন্দ এই পাতার রস খেলে শরীরের দুর্বলতাও কাটে আর ক্ষুধামন্দও ঠিক হয়ে যায় না খিদেও বেড়ে যায় সর্দি কাশি জ্বর হলে এই পাতার চা করে খাওয়া যায় আদা গোলমরিচ দিয়ে তাহলে সর্দি কাশি ঠিক হয়ে যায় জ্বরও কমে যায় দুটো মরুয়া পাতা মুখে রেখে দিলে মুখে আর দুর্গন্ধ ছাড়বে না এই পাতা মুখের দুর্গন্ধ দূর করে আর তাঁতেরও মাড়ির সমস্যাও ঠিক করে আমি বলতে শুনেছি কে তুলসী গাছ নাকি বাড়ির আশেপাশে থাকলে বাড়িতে রোগ অসুখ বিসুখ হয় না যেহেতু এই মরুয়া গাছ তুলসী গাছেরই একটি জাত তার মানে এই গাছ রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে আর এই গাছের পাতা রস করে খেলে পেটে যে কৃমি হয় সেই কৃমিও ভালো হয়ে যায় বন্ধুরা এই গাছের আশেপাশে মশা মাছি বিষাক্ত পোকামাকড় আসে না তার কারণ হচ্ছে এই পাতার স্মেল এই পাতার এত সুন্দর গন্ধ আপনারা হাত দিলে বুঝতে পারবেন শুধু এই পাতায় এইভাবে একটু টাচ করবেন তারপরে আপনি হাতটা শুঁকে দেখবেন কি সুন্দর গন্ধ গাছটা এইভাবে একটু নাড়িয়েও দিতে পারেন তাতে যে গন্ধ ছাড়বে আপনি সেই গন্ধ পেয়ে যাবেন বন্ধুরা এই প্রচণ্ড গন্ধ এই তীব্র গন্ধই এই গাছের সব থেকে বড় গুণ যেটা আপনাকে আকৃষ্ট করবেই বন্ধুরা আপনারা এই মরুয়া গাছের উপকারী গুণগুলো শুনলেন নিশ্চয়ই এগুলো প্রয়োগ করে দেখবেন আর কি রেজাল্ট হলো আমাকে কমেন্ট করে জানাবেন আচ্ছা বন্ধুরা আজ এই পর্যন্ত থাক ভালো থাকুন খুশিতে থাকুন আনন্দে থাকুন থ্যাংক ইউ